দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে বিভিন্ন মানুষের প্রতিবেদন তুলে ধরি, অসহায় মানুষদের জীবনের গল্প তুলি। দর্শক, আজ আমরা এসেছি খিলগাঁও তালতলা ঝিলপাড়ে, টুটুল মিয়ার বস্তি, না টুটুল মিয়ার বস্তিতে। এখানে অনেক বাঁশের সাক্ষ্য বা খুব মানে পাটা বাঁশ দিয়ে বাসাটা তৈরি করা এরকম একটি বস্তিতে আমরা এসেছি। তো এখানে আমাদের সামনে একজন বোন আছেন, তিনি তার পরিবারের বা সে কী করছেন, সে লেখাপড়া করছেন, তার লেখাপড়াটা আমরা জানতে পারলাম ইতিমধ্যে বন্ধ হয়ে যাওয়ার পথে। আমরা সেই বিষয়টা নিয়ে তার সাথে কথা বলব, কেন তার লেখাপড়াটা বন্ধ হয়ে যাচ্ছে বা কী সমস্যা তাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী নাম আপনার? মোসাম্মদ শাহানা জাক্তার। মোসাম্মদ শাহানা জাক্তার। তো শাহানা জাক্তার, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই আছি। আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো আছেন। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? আমার আম্মু, আমার ছোট বোন আর আমি। আচ্ছা, আপনারা দুই বোন আর আপনার আম্মু। বাবা কোথায়? আমার বাবা মারা গেছে। কিভাবে মারা গেছে? রিক্সা চালা। রিক্সা চালায়? কিভাবে মারা গেছে? রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আচ্ছা, যখন মারা গেছে তখন আপনার বয়স ছিল কত? আমার তখন বয়স 2 বছর 8 মাস। 2 বছর 8 মাস। এটা কি আপনার আম্মুর মুখ থেকে পরবর্তীতে শুনতে পেরেছেন? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যখন তখন তো আপনি আপনার বাবার যে স্মৃতি বাবা এসব অনেক কিছু বুঝতেন না বা মনেও নেই, বুঝার তো কথা না, কিছুই মনে নেই, কিছু মনে নেই। আচ্ছা, এখন আপনি কি করেন? আমি এখন পড়াশোনা করি। কোন ক্লাসে পড়েন? ক্লাস 10। ক্লাস 10-এ। আচ্ছা, আমরা আস্তে আস্তে আপনার পুরো গল্পটা শুনবো। তো যখন আপনার বাবা মারা গেছে, এরপরে আপনার আম্মু কি করতেন? বা আমি আমার আম্মুর কাছ থেকে শুনছি, যখন আমার আব্বু মারা গেছে তখন আম্মু আমাদেরকে নিয়ে, আমার ছোট বোন আর আমাকে নিয়ে এই নানার বাসায় আসে। এই বস্তিতে আসার পরে আমার আম্মু বাসায় কাজ করে। আচ্ছা, বাসায় কাজ করে। হ্যাঁ, বাসায় কাজ করে। তারপরে আপনাকে কি স্কুলে ভর্তি করেছিল? হ্যাঁ, তখন আমাকে স্কুলে ভর্তি করেছিল, ব্র্যাক স্কুল। আচ্ছা, সেখানে আমি পড়াশোনা করি 5 পর্যন্ত, তারপর যখন আপনি যখন আস্তে আস্তে বড় হচ্ছেন বা আম্মুর কষ্টগুলো দেখতেছেন বা সেই বিষয়গুলো আমাদেরকে একটু শেয়ার করেন। আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন থেকে আমি আমার আম্মুর কষ্টগুলো দেখতেছি, যে আমার আম্মু বুঝতে পারতাছি, তখন ছোট ছিলাম, তারপর বুঝতে পারছি যে আমার আম্মু অনেক কষ্ট করে বাসায় কাজ করে আমাদের দুই বোনকে পড়াশোনা করাইতেছে, অনেক কষ্ট করে মানুষ করছে। এখন আমার স্বপ্ন একটাই, যে আমি বড় হয়ে পড়াশোনা করে ব্যাংকার হয়ে আমার আম্মুর যত্ন করবো, ওনাকে সেবা করবো। আচ্ছা আচ্ছা, মানে আপনার আম্মু যে আপনাকে লেখাপড়া করতে, আপনি ক্লাস 3-তে, মানে আপনার আম্মুর যে কষ্টের কথাগুলো একটু যদি আমাদেরকে বলেন, যে আপনি যখন বললেন আপনার ক্লাস 3 থেকে আপনি বুঝতে পারছেন আপনার আম্মু বাসায় কাজ করে আপনাদেরকে লেখাপড়া করতে হচ্ছে। তো এর ভিতরে ধরেন আপনারা সন্তান হিসেবে অনেক চাওয়া পাওয়া থাকে, মা সবসময় সেটা দিতে পারতেছে না, তো আপনারা মানে খাওয়া দাওয়া এভরিথিং সব কীভাবে চলতেন সেই বিষয়গুলো যদি একটু বলেন। আমরা অনেক কষ্টে চলতাম, আমরা যখন ছোট ছিলাম তখন অনেক কিছুই চাওয়া পাওয়া ছিল, তখন অনেক কিছুই চাইতাম, আম্মু অনেক কষ্ট করেই মানে সেটা পূরণ করতো, কিন্তু সম্পূর্ণটা পূরণ করতে পারতো না, অল্প অল্প পূরণ করতো। তো এইভাবেই চলতো। এরপরে যখন আপনার ব্র্যাক স্কুলে ক্লাস 5 পর্যন্ত পড়ে, তারপরে কোন স্কুলে ভর্তি হয়েছে? খিলগাঁও গভ স্টাফ কোয়ার্টার হাই স্কুল। খিলগাঁও গভ স্টাফ কোয়ার্টার হাই স্কুল। আচ্ছা, সেখানে আপনার লেখাপড়ার বা খরচগুলো এবার কীভাবে, মানে আপনার আম্মু বাসায় কাজ করে বা কয় টাকা সে বেতন পেত, মানুষের বাসায় কাজ করে বা কীভাবে সে এগুলো বহন করত? আমার আম্মু বাসায় কাজ করে 5,000 টাকার মতন বেতন পেত, তা দিয়েই আর কি টানাটানি করে পড়াশোনা চালাইতো। তো এতে ধরুন আপনার যখন আপনার সাথের বান্ধবীরা অনেক ভালো পোশাক পরে অনেক ভালোভাবে তারা চলাফেরা করে, এতে আপনার কি মানে আপনাদের খারাপ লাগতো না? বা হ্যাঁ, তখন খারাপ লাগতো, অল্প অল্প খারাপ লাগতো। আম্মুর কাছে এসে বলতাম যে আমার ফ্রেন্ডসরা অনেক ভালো লেভেলে চলে, কিন্তু আমি তো ভালো লেভেলে চলতে পারতাম না, আমার অনেক খারাপ লাগতো, তাদের সাথে মিশতে পারতাম না, তো ওরাও আমার কাছে আমার সাথে মিশতে চাইতো না, এই নিয়েই আমার অনেক খারাপ লাগতো। পরে আম্মু বলতো যে কষ্ট মষ্ট করেছো, মানে কষ্ট করে চলো, মানে আম্মু আপনাদেরকে একটু সান্ত্বনা দিত, সান্ত্বনা দিত, বা আপনারা সেই সান্ত্বনা নিয়ে ছিলেন। আচ্ছা, আজকে কী দিয়ে ভাত খেয়েছেন একটু বলবেন? আজকে আম্মু ডাল রান্ধছে, ভাত রান্ধছে আর মাছ রান্ধছে। তখন যদি ভালো কিছু খেতে মন চায় তো টাকা পয়সা নেই আম্মু, বা তখন কি খারাপ লাগে না? হ্যাঁ, খারাপ লাগে, অনেকই খারাপ লাগে, কিন্তু আম্মু অনেক চেষ্টা করে আমাদের স্বপ্ন পূরণ করার।
কিন্তু এখন তো আপনাদের আপনাদের সেই স্বপ্নটা কি পূরণ হবে? আপনি বলছেন আপনি ব্যাংকার হতে, বা সেখানে তো অনেক টাকার প্রয়োজন, বা এটা কিভাবে, বা আমাদের মাধ্যমে ভিডিও করতে এসেছেন কেন? আমি চাচ্ছি যে এই আমার ভিডিওটা যেই দেখছে, যারাই দেখছে, তারা যেন আমাদের সাহায্য করে, সাহায্য করে আমাদের পড়াশোনাটা চালায় যাওয়ার জন্য কোনো হেল্প করে, মানে আপনার লেখাপড়াটা যেন বন্ধ না হয়। হ্যাঁ, আমি চাই বড় হয়ে ব্যাংকার হই, ব্যাংকার হয়ে আম্মুকে সাহায্য করি, আম্মুকে একটু ভালো রাখার চেষ্টা করি। অনেকেই তো কষ্ট করলো ছোট থেকে, দেখতেছি যে এই পর্যন্ত কষ্টই করে যেতেছে, তো সারা জীবনে কি উনি কষ্ট করবে? আমিও চাই ওনাকে একটু ভালো থাকতে। আপনি এখন কোন ক্লাসে পড়েন? আমি ক্লাস টেনে পড়ি। ক্লাস টেনে পড়েন, তাহলে আপনার স্বপ্ন হলো ব্যাংকার হওয়ার, কিন্তু আপনি কি সেই আপনার স্বপ্নটা পূরণ হবে, বা নাকি এই যে অর্থের অভাবে বা সব ইয়ের অভাবে আপনার সেই স্বপ্নটা নষ্ট হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে যাওয়ার পথে? হ্যাঁ, আমার স্বপ্নটা বন্ধ হয়ে যাওয়ার পথে, কিন্তু আমি যথাযথ চেষ্টা করব, আর আম্মু যথাযথ চেষ্টা করতেছে যে আমার স্বপ্নটা পূরণ করার জন্য। এই যে আপনি বললেন যে অনেকে আপনার বান্ধবীরা অনেক ভালো জামা কাপড় পরে, বা আপনি পড়তে পারেন না, বা আপনার আম্মু 5,000 টাকা বেতন পায়, তো এতে কি আপনাদের, আপনারা যে বাসায় থাকেন এই বাসা ভাড়াটা কয় টাকা দেন? এই যে বাসা ভাড়া 3,000 টাকা। 3,000 টাকা, তাহলে আর দুই আপনারা কিভাবে চলেন, মানে 2,000 টাকা দিয়ে? আমরা অনেক কষ্টে চলি, আম্মু আবার স্যার ম্যামদের কাছে যে রিকোয়েস্ট করে যে আমরা অনেক গরিব এরকম অবস্থায় থাকি, তো কোনো একটা মাসের বেতন যদি একটু কমায় দেওয়া যায়। এতে আপনারা আর কোনো মানে হেল্প করেন? আপনি কি কোনো কোনো টিউশনি বা কোনো কিছু? না, আমি এখন পর্যন্ত কোনো টিউশনি করি নাই, কিন্তু ভাবতাছি যে মেট্রিকের পর কোনো টিউশনি নিব। টিউশনি নেবেন, মানে মানে আপনার যত কষ্ট হোক না কেন আপনি লেখাপড়াটা চালিয়ে যাবেন? হ্যাঁ, আমি চাই আমার স্বপ্নটা পূরণ করতে, এখন এই জন্য কোনো সাহায্য করেন। সমাজের যারা বিত্তশালী, যাদের টাকা পয়সা আছে, তাদের কাছে কি কোনো সাহায্য সহযোগিতা চাচ্ছেন? হ্যাঁ, আমার একটাই রিকোয়েস্ট যে তারা যেন সাহায্য করে আমাকে আর আমার পরিবারকে। মানে সাহায্য করবে কি জন্য আপনাকে? আমাদের পড়াশোনা বাঁচানোর জন্য, আমরা পড়াশোনা করতে চাই, তার জন্য পড়াশোনা করতে চান। যেহেতু আপনি আসছেন ভিডিও করার জন্য, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? হ্যাঁ, আমি একটাই বলতে চাই যে আমি যদি কারো বোন হতাম, আমি যদি কারো মেয়ে হতাম, আমি যদি কারো মেয়ে হতাম, তো ওনারা তো আমাকে নিশ্চয়ই পড়াশোনা করাইতো, অনেক বড় স্বপ্ন পূরণ করাইতো, কিন্তু এখন তো আমরা গরিব, তো আমি চাই ওনারা আমাকে সাহায্য করা আমার এই স্বপ্ন পূরণ করার। কারণ আমার আম্মু অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে বাসায় কাজ করে, উনি ওনার হাতে পায়ে এখন ঘাও হয়ে গেছে, এটা দেখলে আমার আর সহ্য হয় না, তো আমি চাই আপনারা সাহায্য করে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করেন। মানে বিপদ থেকে উদ্ধার করতে তোমাদেরকে, মানে তোমার লেখাপড়া। আচ্ছা, এখানে আসতে হলে কি ব্যাপার আসতে হবে একটু বলবা? আমাদের এখানে আসতে হলে খিলগাঁও তালতলা মার্কেট ছিলপার, এটা বললে সবাই চিনে, তারপর এখান থেকে বিদ্যুৎ অফিসের সামনে আইসা বললেই হইব যে টুটুলের বস্তি, তো এখানে সবাই চিনে এক নামে, যে আমরা আমার আম্মু দুই মেয়ে আমরা, আর স্বামী মৃত ওনার। আচ্ছা, কি নাম বলতে হবে বা টুটুলের বস্তিতে এসে? আমার আম্মুর নাম বললেই হবে, রোকসানা বেগম। রোকসানা বেগম, মানে কেউ যদি সরাসরি এসে দেখতে চাই বা সরাসরি এসে সাহায্য সহযোগিতা করতে, তাহলে এই ঠিকানায় এসে সাহায্য সহযোগিতা করতে পারবে? জি। আচ্ছা, আর কেউ যদি আসতে পারলো না, বা কিভাবে যোগাযোগ? তাহলে ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, ফোনের মাধ্যমে যোগাযোগ করতে। দেখো, ফোন নাম্বারটা দিলে অনেক ভালো মানুষ কল করবে, অনেক খারাপ মানুষ কল করবে, বা তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? হ্যাঁ, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে তারা কোনো খারাপ মন্তব্যে যেন কলটা না করে। আমরা চাই যে আমাদের একটা সাহায্য হোক, কিন্তু সাহায্যের মাঝখানে কোনো খারাপ কমেন্ট বা কিছু যেন না হয়। মানে তোমার এখন স্বপ্ন হলো তুমি লেখাপড়া করবা, মানে অনেকে তো ধরো অনেকে বিয়ের প্রস্তাব দিতে চাবে বা বিয়ের কথা বলবে, সেই বিষয়টা? না, আমি এখন এগুলো কিচ্ছু নিয়েই ভাবতেছি না, কারণ আমি চাই আমি স্বপ্ন পূরণ করবো, আমার আম্মুকে সাহায্য করবো, আমার আম্মুকে একটু ভালো রাখার চেষ্টা করবো, তারপর এলা আমার আম্মু যা চাইবে তাই। আম্মু যা চাইবে তাই। আচ্ছা, তাহলে ফোন নাম্বারটা যদি বলো একটু। 01830 01830 25 25 9272 9272 72। আচ্ছা, নাম্বারটা আরেকবার বলো। 01830 01830 25 25 92 92 72
72। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যদি এই অসহায় বোনটিকে যদি কেউ সাহায্য সহযোগিতা করে, তিনি কিন্তু বলে দিয়েছেন ভিডিওতে, তিনি কিন্তু অনেককে বিয়ের কথা বলবেন, কিন্তু আসলে সে কিন্তু এখন বিয়ের জন্য বা সেভাবে প্রস্তুত নয়। তিনি চাচ্ছেন আগে সে লেখাপড়া করে বা তার স্বপ্ন ব্যাংকার হওয়া, যদি হয়তো যদি ব্যাংকার না হতে পারে বা তার যদি কিছুটা হলেও স্বপ্ন পূরণ হয়, আগে চাকরি করে বা তার মায়ের যে কষ্টটা আছেন সে কষ্টটা মানে মুছে দিতে চাচ্ছেন, তারপরে মা যেটা বলবেন সেটাই। আচ্ছা, যারা সাহায্য সহযোগিতা করবে বা তাদের জন্য কি করবে? তাদের কাছে আমার অনেক অনুরোধ যে তারা সাহায্য করব, তো তাদেরকে অনেক দোয়া রইল যে তারা যেন আরো উন্নতি করতে পারে, আর উন্নতি করে গরিবদের পাশে থাকতে পারে, গরিবদের সাহায্য করতে পারে, গরিবদেরকে সাহায্য সহযোগিতা করতে পারে। এই জন্য তাদের প্রতি তোমার এই অনুরোধ। আর কেউ যদি মানে ওই যে অনেকে বললাম না বিভিন্ন ধরনের ফোন আসবে, তো তাদের উদ্দেশ্যে লাস্ট তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে তারা যেন কোনো খারাপ মন্তব্যে কলটা না করে। তোমার স্কুলের নামটা আরেকবার। খিলগাঁও গভর্নমেন্ট স্টাফ কোয়ার্টার হাই স্কুল। খিলগাঁও গভর্নমেন্ট স্টাফ কোয়ার্টার হাই স্কুল। তুমি ক্লাস 10 এ পড়া কোন গ্রুপে? কমার্স। কমার্সে, মানে ব্যাংকার হওয়ার স্বপ্ন নিয়ে কমার্স নেওয়া? সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনতে পারলেন, বাবা রিক্সা চালক ছিলেন, রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন, মা বাসাবাড়ি কাজ করে তাকে লেখাপড়া করাচ্ছেন, কিন্তু এখন অনেকটা তার লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার পথে। সে চাচ্ছে সমাজে যারা বিত্তশালী আছে তারা যদি একটু তাদের পাশে দাঁড়ান বা একটু সাহায্য সহযোগিতা করেন, হয়তো সেও তার হয়তো স্বপ্ন কিছুটা হলেও পূরণ করতে পারবে। তাদের সাথে সরাসরি এসে যোগাযোগ করার ঠিকানাটা তো বলে দিলেন, তালতলা বাজারে এসে মানে যেভাবে আসতে বলছে ঠিকানাটা তার মুখে শুনলেন এবং ফোন নাম্বারটা বলছেন। দয়া করে কেউ খারাপ উদ্দেশ্যে ফোন করবেন না, যদি পারেন এই অসহায় পরিবারটির সামনে এসে দাঁড়াবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সাথে দেখাবো, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।